আজ বৃহস্পতিবার পঁচিশে জ্যৈষ্ঠ দু হাজার বাইশ সালের নয় জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আজ আপনাদের পক্ষেই থাকবে আপনার ভাই বোনেদের মতো কেউ আজ কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা ধাত চাইতে পারে তাদের ইচ্ছা পূরণ যদি করতে যান নিজেই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তো এইগুলি আজ এড়িয়েই চলুন তবে চাকরিজীবী যারা আছেন আজ অফিসে আপনার বসের মেজাজ খুব ভালো থাকবে যার কারণে অফিসে অফিসে কর্মের পরিবেশ বেশ সুন্দরও থাকবে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যদি বসের সুনজরে পড়তে চান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করলে আর যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় সাফল্য আপনাদের এক প্রকার নিশ্চিত আজ কোনো না কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশনে জয়লাভ আপনারা হানড্রেড পার্সেন্ট করতে চলেছেন অর্থগতভাবে দিনটি কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ একটু বাড়তে পারে আগেও বলেছি আর এবারও বলছি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধিকরণ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে বন্ধু বা ব্যবসায়িক সহযোগী অর্থাৎ আপনার যারা পার্টনার আছে আত্মীয় স্বজনদের সাথে বিজনেস করবার আগে অবশ্যই নিজের প্রয়োজনের দিকে অতিরিক্ত খেয়াল রাখবেন তা না হলে কিন্তু কোনো না কোনো ক্ষতি আপনাদের হতেই পারে আর বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা করেই দেখুন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ স্বেচ্ছামূলক কোনো কাজ বা সেবায় আপনাদের মন বসতে পারে এবং সেখানে ইতিবাচক পরিবর্তন আপনার মধ্যে আপনারা পরিলক্ষিত করবেন স্বামী স্ত্রী কোনো প্রকার মতবিভেদ বা মতানৈক্য যেন আজ আপনাদের মধ্যে করবেন না অন্যথায় দিনটি আপনাদের রোম্যান্টিকই থাকবে আর যেহেতু বৃহস্পতি বা ধনুরাশি আপনাদের রাশির অধিপতিও গুরুদেব বৃহস্পতি তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে